স্টেট অসম ত্রিপুরা সীমান্তে কন্টেইনার লরি থেকে উদ্ধার 30 লক্ষ টাকা শুকনো গাঁজা। সোমবার অসম ত্রিপুরা সীমান্তে কন্টেইনার লরি থেকে অসম পুলিশ উদ্ধার করেছে গাঁজা, সেই সঙ্গে ধরা পড়েছে গাড়ির চালক ও সহচালক। ছয় চাকার কন্টেইনার লরি ত্রিপুরা সবকটি থানা ও পুলিশের চেকপোস্ট পেরিয়ে অসমে ঢুকলে চুড়াই বাড়িতে অসম ত্রিপুরা সীমান্তের নাকা চেকিং এর লরিটিতে তল্লাশি চালায় পুলিশ। পুলিশের তল্লাশিতে ড্রাইভিং সিটের পাশে থাকা একটি গোপন চেম্বার থেকে 30টি প্যাকেটে মোট 2 কুইন্টাল 74 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। পুয়ার ভাগত আগরতলার পর আগরতলা ত্রিপুরার পর এখন গাড়ি আমার অসম চুড়াইবাড়ি গেটত আহার পিছিয়ে আমি গাড়িখন থামাও। গাড়িখনের নম্বর হল NL01AA4976 আর গাড়িখন কন্টেইনার গাড়ি আছিল। তো গাড়িখন আমি থামার পিছত আমি গাড়িখন চেক করি। চেক করিতে তার যে ড্রাইভার